জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের আরেক দফা ড্রোন হামলা ঠেকালো রাশিয়া, নো ড্রোনের ব্যবহার বাড়াচ্ছে ইউক্রেন। এদিকে ইরোত্রিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে তেল আবিবে ইরোত্রিয় অভিবাসী ও পুলিশ সংঘর্ষ, আহত 150। এবং জানিয়ে দেব ইরাকে কুর্দি আরবদের সংঘর্ষে নিহত 1, আহত 8। এরপর জানিয়ে দিব আমেরিকার কাছে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের অন্ধকার রেকর্ড, জাতিসংঘ মানবাধিকার পরিষদে মার্কিন সদস্যপদ থাকা অনুচিত বলছে ইরান। এবং আরো জানিয়ে দিব কঙ্গোতে স্বর্ণ বহনকারী বহরে হামলায় 2 চীনা নাগরিক সহ নিহত 4। সর্বশেষ জানিয়ে দিব মসজিদে বন্দুক হামলা, নিহত 7। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের আরেক দফা ড্রোন হামলা ঠেকালো রাশিয়া, নো ড্রোনের ব্যবহার বাড়াচ্ছে ইউক্রেন। ক্রিমিয়া প্রজাতন্ত্রের একটি কৌশলগত সেতুকে লক্ষ্য করে ইউক্রেনের পরিচালিত আরেক দফা ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। এর ফলে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া প্রজাতন্ত্রের সংযোগ রক্ষাকারী কার্স সেতু অক্ষত রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের 3টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এরই মধ্যে একটি শুক্রবার রাতে এবং বাকি 2টি শনিবার ভোর রাতে ধ্বংস করা হয়। বিবৃতিতে বলা হয়, 1 সেপ্টেম্বর মস্কোর সময় রাতে 11:15 ইউক্রেন একটি অর্ধডুবন্ত চালকবিহীন নৌকা দিয়ে ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু কৃষ্ণসাগরের ওই হামলার প্রচেষ্টায় জড়িত নৌকাটিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত ধ্বংস করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, 3 ঘন্টা পর শনিবার ভোর রাত 2:10 একই এলাকায় কার্স সেতুতে হামলা চালাতে আসা আরেকটি নো ড্রোন ধ্বংস করা হয়। আর তৃতীয় ড্রোনটি ধ্বংস করা হয় ভোর রাত 2:20। এদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের কয়েকটি অবস্থানে ইউক্রেনের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও অপর 2 আহত হয়েছে। রাশিয়ার দোনেৎস্ক প্রজাতন্ত্রের রাজধানী দোনেৎস্কের একটি মার্কেটে ইউক্রেনের আরেক রকেট হামলায় 1 শিশু নিহত, অন্তত 10 আহত হয়। সেখানে অন্তত 15টি রকেট নিক্ষেপ করেছিল কিয়েভ সরকার, সূত্র পার্স টুডে। ইরোত্রিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে তেল আবিবে ইরোত্রিয় অভিবাসী পুলিশ সংঘর্ষ, আহত 150। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরোত্রিয়ায় অভিবাসন প্রত্যাশী প্রতিপক্ষ 2 ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে 30 ইসরায়েলি পুলিশ সহ অন্তত 150 আহত হয়েছে। আহতদের মধ্যে 15 গুলিবিদ্ধ হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি পুলিশ জানিয়েছে ইরোত্রিয়ার সরকারের সমর্থক বিরোধীদের মধ্যে সংঘবদ্ধ করতে তারা গ্যাস, সাউন্ড গ্রেনেড ও হ্যান্ড গান ব্যবহার করেছে। অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। তেল আবিবে ইরোত্রিয়ার দূতাবাসের দেশটির বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানকে ঘিরে এই সংঘাতের সূত্রপাত হয়। 1961 ইথিওপিয়ার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরুর বার্ষিকীতে ইরোত্রিয়ায় স্বাধীনতা দিবস পালিত হয়। ইরোত্রিয়ার সরকার বিরোধীরা তেল আবিবে ইসরায়েলি পুলিশের ব্যারিকেড ভেঙে ইরোত্রিয়ার দূতাবাসে অনুপ্রবেশ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা চালালে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ইরোত্রিয়া সরকারের সমর্থকরা লাঠি শোটা নিয়ে বিরোধীদের ওপর হামলা চালায়। ইরোত্রিয়ার সরকার বিরোধীরা এর আগে অনুষ্ঠানটি বাতিল করতে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কাছে আবেদন জানিয়েছিল। ইসরায়েলে ইরোত্রিয়ার 18,000 বেশি অভিবাসন প্রত্যাশী রয়েছে, যাদের বেশিরভাগ মিশরের সিনাই মরুভূমি পাড়ি দিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে। এসব অভিবাসী দাবি করেছে, ইরোত্রিয়ার ফিরে গেলে তারা সরকারি রসানলে পড়বে এবং নির্যাতন দমন পীড়নের শিকার হবে। 1993 ইরোত্রিয়ার স্বাধীনতা লাভের সময় থেকে প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ার্কি দেশটি শাসন করে আসছেন। পূর্ব আফ্রিকার এই দেশটিতে গত 30 কোনো নির্বাচন হয়নি এবং সেদেশে কোনো পার্লামেন্ট নেই, সূত্র পার্স টুডে। ইরাকে কুর্দি আরবদের সংঘর্ষে নিহত 1, আহত 8।
ইরাকের কিরকুকে কুর্দি ও আরবদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি। এ ঘটনায় একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। খবর আল জাজিরার সম্প্রতি শহরটিতে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি KDP-র প্রধান কার্যালয় পুনরায় চালুর পর ক্ষুব্ধ হয়ে ওঠে আরবরা। বেশ কিছুদিন ধরে গুরুত্বপূর্ণ কিরকুক ইরবিল প্রধান সড়ক অবরোধ করে রাখে তারা। শনিবার রাস্তা আটকে রাখার প্রতিবাদে সেখানে বিক্ষোভ করে কুর্দিরা। এ সময় দুপক্ষের বিবাদ থেকে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। এ সময় একাধিক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় ফাঁকা গুলি। এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আল সুদানি। সেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। আমেরিকার রয়েছে মানবাধিকার লঙ্ঘনের অন্ধকার রেকর্ড। জাতিসংঘ মানবাধিকার পরিষদে মার্কিন সদস্যপদ থাকা অনুচিত বলছে ইরান। ইরান বলেছে মানবাধিকারের অন্ধকার রেকর্ডের অধিকারী আমেরিকাকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া উচিত নয়। জেনেভায় জাতিসংঘের দপ্তরের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আলি বাহরাইনি তার অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। জেনেভায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেলে টেলর ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এক বক্তব্য দেওয়ার পর তার প্রতিক্রিয়া জানালেন বাহরাইনি। টেলর আগামী নভেম্বর থেকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বলে কথা রয়েছে। ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি তার এক্স পোস্টে একটি ভিডিও ক্লিপ সংযুক্ত করেন, যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় একটি ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়ে এর 290 আরোহীর সবাই নিহত হন। ভিডিও ক্লিপে আমেরিকার ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর দেশটির প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর নিপীড়নমূলক আচরণের বেশ কয়েকটি দৃশ্য সংযোজিত হয়েছে। বাহরাইনি তার পোস্টে আরো বলেন, যুদ্ধের নেশায় মত্ত মার্কিন সরকার প্রতিবছর দেশে দেশে হাজার হাজার মানুষকে হত্যা করে, কাজেই এরকম একটি দেশের মানবাধিকার পরিষদের সদস্যপদ থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। সূত্র পার্টস টুডে। কঙ্গোতে স্বর্ণ বহনকারী বহরে হামলায় 2 চীনা নাগরিক সহ নিহত 4। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে সোনা বহনকারী একটি কনভয়ের ওপর হামলায় 2 চীনা নাগরিক ও অন্য 2 জন নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে শুক্রবারের অতর্কিত হামলাটি দক্ষিণ কিভু প্রদেশের ফিজি অঞ্চলের কিম্বি নদীর নিকটবর্তী একটি স্থাপনা থেকে স্বর্ণ বহনকারী TSM মাইনিং এর অন্তর্গত 4 যানবাহনের বহর লক্ষ্য করে সংঘটিত হয়। ফিজিতে অবস্থানকারী কর্মকর্তা স্যামি বাদিবাঙ্গা কালুন্দজি বলেছেন, হামলাকারীরা স্বর্ণের পার্সেলগুলি চুরি করে, সেগুলো তারা ঝোপের মধ্যে নিয়ে যায়। নিহত অন্য 2 জন হলেন DRC-র একজন সৈনিক এবং একজন চালক। কালুন্দজি বলেন, হামলায় আরও 3 জন আহত হয়েছেন, একজন চীনা খনি কর্মচারী এবং 2 জন স্থানীয়, আরেকজন সৈনিক এবং একজন খনি শ্রমিক। তিনি বলেন, হামলাকারীরা পার্শ্ববর্তী মানিমা অঞ্চলের বাসিন্দা। চীন কঙ্গোতে একটি প্রধান বিনিয়োগকারী, এশিয়ার শক্তিধর দেশটি সেখানে লাভজনক খনির শিল্পে আধিপত্য বিস্তার করছে। সূত্র আল জাজিরা। মসজিদে বন্দুক হামলা, নিহত 7। নাইজেরিয়ার মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী, এতে 7 জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল রাজ্য কাদুনাতে এ ঘটনা ঘটে। শনিবার পুলিশের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে খবর আল আরাবিয়া রয়টার্সের। কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হারুনা জানান, রাজ্যের ইকারা স্থানীয় সরকারি এলাকার প্রত্যন্ত ছায়া গ্রামে শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হলে এ ঘটনা ঘটে। হারুনা জানান, বন্দুকধারীর গুলিতে 2 জন গুরুতর আহত হয়েছে, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ওই গ্রামের বাসিন্দা হারুনা ইসমাইল ফোনে রয়টার্সকে জানান, বন্দুকধারীর গুলিতে নামাজরত মুসল্লিদের মধ্যে 5 জন নিহত হয়েছেন এবং বাকি 2 জন ছিলেন গ্রামের সাধারণ মানুষ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে গত 3 বছর থেকে প্রায় বন্দুক হামলা হচ্ছে। এছাড়া এই এলাকায় অপহরণ, হত্যাসহ সহিংসমূলক কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়েছে।